আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শিখব সি প্লাস প্লাস এর পয়েন্টারের একটা টপিক, পয়েন্টার এবং অ্যারে দুটোর মধ্যে রিলেশন কি এবং কিভাবে এই দুটো দ্বারা এফিসিয়েন্টলি কোন একটা প্রোগ্রামে ইউজ করা যেতে পারে এই দুটোকে। তো তার আগে আমরা অ্যারে কনসেপ্টটা জেনে, অ্যারে কি ছিল আমাদের? অ্যারে ছিল হচ্ছিলো সেই টাইপের একটা ভ্যারিয়েবল যেখানে আমরা কি কাজ করতাম, অনেকগুলো ভ্যালুকে একটা জায়গায় রাখার জন্য অ্যারে ইউজ করতাম। লাইক এখানে তিনটা ভ্যালুকে একটা জায়গায় রাখার জন্য সে অ্যারে ইউজ করছে। তো অ্যারে কি ছিল যে অনেকগুলো ভ্যালুকে যখন আমরা একই জায়গায় রাখতে চাই তখন আমরা অ্যারে ইউজ করি, ঠিক আছে? তো এখন আমরা দেখবো যে কীভাবে পয়েন্টার দিয়ে অ্যারেগুলোকে অ্যাক্সেস করতে হয়। হ্যাঁ, তো এই জন্য ছিল আমরা এর আগের যে কনসেপ্টটা দেখেছিলাম আমাদের পয়েন্টারের ফার্স্ট পার্টের। তো পয়েন্টার ওখানে কি ছিল, পয়েন্টার কী কাজ করতো? পয়েন্টার হচ্ছিলো কোনো একটা ভ্যারিয়েবলের অ্যাড্রেসটাকে হোল্ড করতো। তো আমরা ইন্ট্রোডাকশন পার্টে এটা বলে এসেছি যে পয়েন্টার হচ্ছিল অ্যারেটাকে অ্যাড্রেসটাকে হোল্ড করে, কেমন যে ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল ছিল যেখানে হচ্ছিলো আমরা এভাবে দিয়েছিলাম। তারপর ইন্টিজার টাইপের একটা পয়েন্টারকে ডিক্লেয়ার করেছিলাম যে পয়েন্টারটা কি করতো, যে এই ভ্যারিয়েবলের অ্যাড্রেসটাকে হোল্ড করতো। এখন যদি আমরা এই পয়েন্টারটাকে প্রিন্ট করি, তো এখন সে কি কাজ করবে, এই ভ্যারিয়েবলটা মেমোরির যে অ্যাড্রেসে আছে সেই অ্যাড্রেসটাকে সে প্রিন্ট করবে। লাইক একটা প্রিন্ট করি সিম্পলি এই কোডটা, এই যে একটা অ্যাড্রেসটাকে সে প্রিন্ট করে দিল, ঠিক আছে? তো আমরা যদি চাই সেখানে কী টাইপের ভ্যালু আছে সেই ভ্যালুটা জানার জন্য এখানে একটা স্টার দিয়ে দিই। স্টার দিলে সে কী কাজ করবে, এই অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা প্রিন্ট করবে। ওকে, লাইক 10, ঠিক আছে? তো এটা ছিল আমাদের ফার্স্ট পার্টের কনসেপ্ট। ইন্ট্রোডাকশন পার্টে আমরা এটা দেখে এসেছিলাম যে অ্যারে পয়েন্ট হচ্ছিল অ্যাড্রেসটাকে হোল্ড করতে পারে, আর যদি তার সাথে আমরা একটা স্টার দিয়ে দিই তাহলে সেই ভ্যালুটাকে সে প্রিন্ট করতে পারে, ঠিক আছে? তো এখন পয়েন্টার যে শুধুমাত্র একটা ভ্যারিয়েবল অ্যাড্রেসটাকে হোল্ড করতে পারে তা না, পয়েন্টার কী কাজ করতে পারে, যে পুরো অ্যারের একটা সেলের অ্যাড্রেসটাকে হোল্ড করতে পারে, পুরো অ্যারের পুরো সেলটার অ্যাড্রেসটাকে সে হোল্ড করতে পারে। তো আমরা এখন একটা এক্সাম্পল দেখব। লাইক এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করি, আচ্ছা এই VAR নামে একটা অ্যারে দিলাম যার মধ্যে দিলাম হচ্ছিলো 5, 5টা আছে। তো এখানে মানগুলো দিয়ে দিই 1, 2, 3, 4, 5, ঠিক আছে? তো একটা অ্যারে ডিক্লেয়ার করলাম VAR নামে যার মধ্যে হচ্ছিলো আমরা 5টা ভ্যালু দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখন সিম্পলি এটাকে একটা প্রিন্ট করি দেখার জন্য, যেমন হচ্ছিলো আমরা ইয়েতে করতাম নর্মাল অ্যারের জন্য যে কাজগুলো করতাম। তো সিম্পলি যদি আমরা এটাকে প্রিন্ট করতে চাই একটা Cout দিব, Cout দেওয়ার পর এখানে জাস্ট অ্যারেটাকে প্রিন্ট করে দিব। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা এটাকে রান করি। এই লাইনটা না দিলে হতো আমাদের, এখানে 1, 2, 3, 4, 5 এভাবে সে প্রিন্ট করছে, ঠিক আছে? ওকে ভাই। আচ্ছা এখন হচ্ছিল আমরা জানি যে হ্যাঁ, যদি এইভাবে দিই তাহলে হচ্ছিল এই ভ্যালুগুলোকে প্রিন্ট করে। এখন যদি চাই যে আমরা এই ভ্যারিয়েবলগুলো কোন অ্যাড্রেসে আছে তাহলে কী কাজ করবো, সিম্পলি এর আগে একটা অ্যান্ড সাইন দিয়ে দেব, ঠিক আছে? এখন এটাকে রান করি একবার। এখন হচ্ছিলো সেই 5টা ভ্যারিয়েবল কোথায় আছে সেই ভ্যালু সেই অ্যাড্রেসটাকে সে প্রিন্ট করতেছে। মজার বিষয় হচ্ছিলো এখানে দেখেন লাস্টে এটা হচ্ছিলো হেক্সা OX, এই জন্য সামনে যেহেতু হেক্সা ডেসিমাল। তো ফার্স্টে এটা কি 10, তারপর কি 14, তারপর 18, 4 কিলোবাইট করে চেঞ্জ হচ্ছে এখানে, এখানে 4, এখানে 4, ঠিক আছে? কেন 4 করে চেঞ্জ হচ্ছে, বিকজ অফ এখানে আমরা ইন্টিজার ব্যবহার করছি, ইন্টিজারের প্লেস হচ্ছিলো 4, প্রত্যেকটা ইন্টিজার টাইপের ভ্যালুগুলোর জায়গা কত করে 4 করে। সো সে এখানে 4টা করে ইয়েটাকে চেঞ্জ করলো, এখানে 10, তারপর কত 14, তারপর কত 18, ঠিক আছে? তো এটা হচ্ছে নর্মাল যে আমরা অ্যাড্রেসটাকে প্রিন্ট করার জন্য দিলাম। এখন আমরা কি কাজ করব, সেম অ্যাড্রেসটাকে প্রিন্ট করবো কার মাধ্যমে, পয়েন্টারের মাধ্যমে। তাহলে পয়েন্টারের মধ্যে এটাকে দিয়ে দিলাম, এখন জাস্ট সিম্পলি এটাকে এখানে দিয়ে দিব, আর এখানে কি দিব, এই পয়েন্টারটা যার সাথে এক এক করে বাড়বে এটার মান, ঠিক আছে? ওকে, এখন আমরা আসলে এটাকে প্রিন্ট করতে পারি, আমরা প্রিন্ট করব। তো বেসিক্যালি হচ্ছিল, আচ্ছা এখানে একটা গ্যাপ দিই তাহলে বোঝা যাবে, একটা Cout দিই উইথ পয়েন্টার। সো এটা হচ্ছিল বেসিক্যালি পয়েন্টার দিই তাহলে, ও সরি, ঠিক আছে? তো এখন আবার রান করি এটাকে, দেখা যাক। তো এটা ছিল হচ্ছিল আগের
ফার্স্ট হচ্ছে যখন আমরা এটা দিয়ে অ্যাড্রেসটাকে প্রিন্ট করলাম সেটার জন্য ভ্যালু, আর উইথ পয়েন্টার দিয়ে আবার সেই সেম ভ্যালুটাই পেলাম। এর মানে কি আমরা চাইলে কোনো একটা পয়েন্টার দিয়েও এই পুরো অ্যারেটাকে অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে? তাহলে এইভাবে হচ্ছিল পুরো অ্যারেটা অ্যাক্সেস করে। তো মজার বিষয় হচ্ছিল আমরা যদি চাই লাইক এইভাবে না চেয়ে চাইলাম যে এই পয়েন্ট পয়েন্টারটা কি করবে, অ্যারের যে কোনো একটা অ্যাড্রেসটাকে হোল্ড করবে, তাহলে কি করবো ভিএআর যে কোনো একটা অ্যাড্রেস ধরুন টু, এর মানে কি তাহলে অ্যারের 3 নম্বর যে সেলটা ছিল লাইক হচ্ছিল এই সেলটা, সেই সেলের অ্যাড্রেসটা এখানে সে হোল্ড করবে। তাহলে এটাকে আবার সি আউট করে দিই দেখার জন্য। তো আরেকবার রান করি এটা, তো দেখি এই যে এখানে 3 নম্বরটা কি ছিল লাস্টে E8, সো দেখা গেল যে এখানে E8, ঠিক আছে? এখন যদি চাই যে না 3 নম্বর না এর পরের কোনো একটা সেল যখন থাকবে সেই সেলকে অ্যাক্সেস করবে, জাস্ট বিকজ এখানে আমরা একটা প্লাস সাইন দিয়ে দিব +1, তাহলে সে কি কাজ করবে 4 নম্বর সেল যেটা সেটাকে সেটার অ্যাড্রেসটাকে সে হোল্ড করতে পারবে। তো দেখি এখানে 4 নম্বর সেল কোনটা ছিল, এটা। সো বেসিক্যালি এখানে এসে দেখলাম যে 4 নম্বর সেলটা হিট করলো। আবার যদি চাই যে না লাস্টের সেল, তাহলে জাস্ট সিম্পলি এখানে +2 করে দিব, তাহলে সে একদম লাস্টের যে সেল ছিল অ্যারে 4 সেটাকে সে অ্যাড্রেসটাকে হোল্ড করতে পারবে, লাইক কেমন যে এখানে এটার অ্যাড্রেসটাকে হোল্ড করতে পারবে, ঠিক আছে? তো আমরা যদি চাই যে আগে, তাহলে এখানে মাইনাস দিয়ে দেবো, তাহলে সে ফার্স্টে যে অ্যাড্রেসটা ছিল একদম শুরুতে অ্যারে 0-তে সেই অ্যাড্রেসটাকে সে হোল্ড করতে পারবে। সো বেসিক্যালি আমরা কী কাজ করতে পারি, পয়েন্টার দিয়ে প্লাস মাইনাস করে প্রত্যেকটা অ্যারের অ্যাড্রেসটাকে হোল্ড করতে পারি, যেমন 90, ঠিক আছে? তো এখানে যদি একটা ইয়ে দিয়ে দেন তাহলে হবে চলো সেই ফার্স্টে যে অ্যাড্রেসটা ছিল এখানে ভ্যালু কত ছিল 1, যেহেতু স্টার্ট দিলাম স্টার্ট দিলে সেই 1টাকে সে প্রিন্ট করে দিবে। সো বেসিক্যালি হচ্ছে পয়েন্টার দিয়ে আমরা চাইলে পুরো অ্যারের একটা সেলের অ্যাড্রেসটাকে হোল্ড করতে পারি, আবার ডিফারেন্ট ডিফারেন্টভাবে অ্যাড্রেসগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি। লাইক হচ্ছে এখানে একটা অ্যাড্রেসটাকে এর মধ্যে দিলাম, তারপর প্লাস মাইনাস করে যদি আমরা চাই পরবর্তী অ্যাড্রেসটা কি তাহলে প্লাস করে আগে যাবো, যদি চাই এর আগের অ্যাড্রেসগুলো কি তাহলে মাইনাস করে আমরা আগে আসতে পারি। তো বেসিক্যালি হচ্ছে পয়েন্টার এবং অ্যারে দিয়ে এইভাবে কাজ করা যায়। তো এটা হচ্ছে সিম্পলি একটা ধারণা, আমরা যখন এই পয়েন্টারের একটা এক্সাম্পল করবো তখন আমরা আরও বিস্তারিত জানবো যে কীভাবে আরও কোনো একটা প্রোগ্রামের মধ্যে এফিসিয়েন্টলি এটাকে ব্যবহার করা যেতে পারে, কোনো একটা প্রবলেমকে সলভ করবো, তখন আমরা এই সম্পর্কে আরও ভালো জানতে পারবো। তো ফার্স্ট হচ্ছে এই আজকে আমরা দেখলাম যে কীভাবে একটা ফার্স্ট হচ্ছিল একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, অ্যারে অ্যাড্রেসগুলোকে প্রিন্ট করে দিলাম সিম্পলি একটা অ্যান্ড সাইন দিয়ে, যেহেতু আমরা জানি পয়েন্টার কোনো একটা অ্যারে অ্যাড্রেসটাকে হোল্ড করতে পারে। সুতরাং আমরা কী দেখলাম যে ফার্স্টে এখানে হচ্ছিল একটা পয়েন্টার দিয়ে অ্যাক্সেস করে দেখলাম, তারপর হচ্ছিল ওই ওটাকে আবার ডিফারেন্টভাবে কোনো একটা নির্দিষ্ট অ্যারের সেলের জন্য দেখলাম, এটা হচ্ছে পুরো অ্যারের সেলের জন্য দেখলাম, আর এটা হচ্ছে একটা নির্দিষ্ট অ্যারের সেলের জন্য দেখলাম, ঠিক আছে? এবং সেটা থেকে কীভাবে এই পরবর্তীগুলোকে অ্যাক্সেস করা যায় এবং সামনেগুলোকে অ্যাক্সেস করা যায় সেটা দেখলাম, ঠিক আছে? তো আজকে হচ্ছিলো বেসিক্যালি আমাদের এই পার্টে এতটুকুই। তো আমরা যখন কোনো একটা প্রবলেমকে সলভ করবো তখন এই প্রবলেমগুলো আর আমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এর পরবর্তীতে আমরা নিয়ে আসবো এর এবং ফাংশনের মধ্যে কী সম্পর্ক সেটা। তো টিল দেন, আল্লাহ হাফেজ।